ভারতে মুঘল শাসনামলের দুর্বল একটি চশমা এ মাসের শেষের দিকে লন্ডনে নিলামে বিক্রি হতে যাচ্ছে গত বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয় চশমার গ্লাসগুলোতে ব্যবহার করা হয়েছে বিরল হীরা ও পান্না দেখতে বেশ সুদৃশ্য এ চশমাটির নিলাম মূল্য যে অনেক হবে সে কথা বলার অপেক্ষা রাখে না নিলাম হাউস সুদেবিস এটি বিক্রি করবে তারা জানিয়েছেন আঠারোশো সালের দিকে চশমাটিতে মুঘল শাসনামলের ফ্রেম ব্যবহার করা হয়েছে তারা জানায় নিলামে পনেরো লাখ পাউন্ড থেকে পঁচিশ লাখ পাউন্ড পর্যন্ত দাম চাওয়া হবে এই চশমাটির মালিক কে ছিলেন এটা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে এটি ভারতের মুঘল আমলের সে সময়ের কোনো মুঘল সম্রাট বিরল এসব বস্ত্র দিয়ে এটি বানিয়েছিলেন মোগলরা ষুরুশ ও সপ্তদশ শতকে ভারত শাসন করেন নানা শৌখিন জিনিসপত্র ব্যবহার ও অসাধারণ স্থাপত্যকৃতির জন্য তারা বিখ্যাত হয়ে আছেন ভারতের জনপ্রিয় স্থাপনা তাজমহল মুঘল শাসন শাসনামলের নির্মিত এছাড়া ভারতে আরও অনেক মুঘল স্থাপত্যকৃতি রয়েছে যেগুলো এখনও হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে নিলাম হাউস সুদেবিসির পক্ষ থেকে জানানো হয় চশমার দুই কাচের একটি হীরা এবং অপরটি পান্নার তৈরি তারা বলছে দুই পাথরের হীরা ও পান্না মান শুদ্ধতা অসাধারণ এবং এ ধরনের আকৃতির পাথর নিঃসন্দেহে কোনো মুঘল সম্রাটের সংগ্রহের মধ্যে ছিলেন সুইদেবী জানায় সেখানকার চশমার সাধারণত কাজ দৃষ্টি উন্নয়নের ব্যবহৃত হয় সেখানে এক কাজ হীরা ও পান্না আত্মিক মোহদের জন্য কাজ করে সাখাত হোসেন পুথিক টিভি নিউজ ডেস্ক বাংলাদেশ থেকে সম্প্রচারিত টিভি এক মানবতার কণ্ঠস্বর